বৌদি, আমাকে এই মাসের টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবে তো? একটু দরকার আছে। কেন রে মালতী, এই তো আগের মাসে তুই টাকা নিলি, আবার এ মাসেও তো তাড়াতাড়ি টাকার দরকার। কেন, কিছু হয়েছে নাকি রে? আরে আর বলো না, বিল্টুর বাপ আমার মাথা খারাপ করে দিচ্ছে। ফ্রিজ কিনবো ফ্রিজ কিনবো, টাকা আনো বৌদির সঙ্গে। ঠিক আছে, তোর বাবু মাইনেটা পেয়ে গেলে তোকে তাহলে দিয়েই দেব, কিন্তু ফ্রিজের যা দাম সেই টাকায় তোর হবে নাকি? আরো তো অনেক টাকা লাগবে, কম করে 10,000 টাকা তো লাগবেই। আরে না না, বিল্টুর বাবার কাছে টাকা জমানো আছে গো, সেই জন্যই তো অত ফ্রিজ কেনার তাড়াহুড়ো পড়ে গেছে। আর তার সঙ্গে আমি যদি কোনো একটু টাকা না দিই তো আমাকে ফ্রিজের না জল খেতে দেবে না খাবার খেতে দেবে, খোঁটা দিয়েই পোঁটা বার করে দেবে। জেনে তো ওই মদ মাতালে মানুষ এখন ফ্রিজ কেনার ঝোঁক ধরেছে। জানি না বাপু, ফ্রিজের তো কোনো ব্যবহার আমরা জানি না, কিনে যে কি করবে সেটাই এখন আমার চিন্তা। বৌদি, তোমার সঙ্গে একটা পরামর্শ করার আছে, একটু শুনবে? কি আবার পরামর্শ করবি রে মালতী, সকাল সকাল? আমার তো ভয় করছে রে, কিছু গুরুতর ব্যাপার নাকি রে? বৌদি বলছি, তুমি কি আমাদের ফ্রিজটা একটু বিক্রি করার ব্যবস্থা করতে পারবে গো? ওই মদ মাতালে লোককে নিয়ে আর ফ্রিজকে নিয়ে আমি একবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। দেখো না, যদি একটু বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে একটু ভালো হতো, জানো তো। দেখো না যদি কিছু করতে পারো। আরে এই তো ফ্রিজ কিনলে এক মাসও হলো না, এর মধ্যে তোদের ঠান্ডা জল, ঠান্ডা ফল, ঠান্ডা খাবার, সব খাওয়ার শখ মিটে গেল, আবার বলছিস বিক্রি করে দিবি? কেন, কিছু প্রবলেম হয়েছে নাকি? নাকি বিল্টুর বাপ আবার কিছু বলছে তোকে? আরে আর বলো না, সমস্যা মানে সমস্যার আর শেষ নেই। তাহলে বলি শোনো, ফ্রিজ কেনার পর ভাবছি কি রাখবো কি রাখবো। তো দোকানদার বলেছিল যা রাখবে সবই টাটকা সতেজ থাকবে। তো আমি আগের দিন মুড়ি ভেজেছি এক টিন, বিল্টুর বাপ বলে মুড়িটা গরমই থাকবে, নতুন ফ্রিজ কিনেছি তো ফ্রিজেই ঢুকিয়ে দাও না মুড়ির টিনটা, বেশ গরম গরমই থাকবে। ও বাবা, পরের দিন যখন মুড়ি বার করি এমন মিয়েছে এমন মিয়েছে যে মানুষের মুখে দেয়া তো দূরের কথা, কুকুরগুলো পর্যন্ত খাচ্ছে না গো। আরে তুই মুড়ি রাখতে গেলি কেন, অন্য কোনো জিনিস রাখতে পারলি না? হ্যাঁ রেখেছিলুম তো, বিস্কুটের ডিপেটাও তো রেখেছিলুম। ইস, বিস্কুট রাখতে গেলি কেন, ওটাও নিশ্চয় নরম হয়ে গেছে। আর নরম, পাতলা পাতলা পায়খানার মতো এমন ল্যাতপাতে হয়ে গেছিল, তবে ওটা কুকুরগুলো বেশ ফুর্তি করে চেটে পুটে ভালোই খেয়েছে জানো। আরে তুই ভাত ডাল শাক সবজি এসব কিছু রাখতে পারলি না? ভাত, হ্যাঁ ভাত তো রেখেছিলুম গো, সেদিন একটু বেশি রান্না করে ফেলেছি, তো ভাতগুলো আর ফেলে দেব? তো বিল্টুর বাপ বললে একটু জল ঢেলে ফ্রিজে রেখে দাও, দেখি পান্তা ভাতটা কেমন ফ্রিজের খেতে লাগে। আমিও ভাবলুম ফ্রিজের পান্তা ভাতের আমানি খেতে খুব ভালোই লাগবে। ও বাবা, পরের দিন যখন ভাত বার করছি সে তো ভাতের আইসক্রিম হয়ে গেছে গো। যাকগে, নতুন কিছু তো খেলি। আর বলো না বৌদি, এই ফ্রিজের জন্য পাড়ার লোকের কাছে মারও খেতে হলো জানো। কেন রে, ফ্রিজের সঙ্গে পাড়ার লোকের আবার মারের কি সম্পর্ক আছে রে? আরে আর বলো না, সেদিন পাশের বাড়িতে সীতা আর গীতা দুজন মিলে কি চেঁচামেচি করছে তুমি কান পাততে পারবে না একদম। আমি আর থাকতে না পেরে বললাম, হ্যাঁ রে তোরা এত চেঁচামেচি করছিস তো তোদের চেঁচামেচিতে যদি কাজ না হয় তোরা একটু মারপিট কর না, ওই তো লাঠি ঝাঁটা হাতা খুন্তি সবই পড়ে আছে, সেসব লাগালাগি নিয়ে তোরা চিন্তা করিস না। আমি নতুন ফ্রিজ কিনেছি, যা বরফ লাগে তোদেরকে দেব, বরফের কোনো অভাব হবে না, নিয়ে না হয় তোরা এই লাগা জায়গায় ঘষবি। তো আমার এই কথা শুনে জানো ওরা নিজেদের গন্ডগোল থামিয়ে দিয়ে আমাকে এসে গুঁতো গুঁতি লাঠালাঠি মেরে একবারে পাতলা করে দিল রে। তুই আবার বেশি, এইসব ঝামেলার মধ্যে তোর আবার থাকার কি দরকার ছিল? তো বলি, নতুন ফ্রিজ কিনেছি তো লোকের উপকারে আসবে, আসুক। এখনকার দিনে যে চে কারোর লোকের উপকার করতে নেই জানো তো, আমি এ বেশ ভালো টের পেয়েছি। কিন্তু মালতী, এটা তো মানবি, তোর গ্যাসের খরচা অনেক কমে গেছে, এখন গ্যাসের দাম 1100 টাকা করে নিচ্ছে, সেটা তো বল একবার। আরে বৌদি,
গ্যাসের খরচের কমার কথা বলছো? আমার গ্যাসের খরচ ডবল হয়ে গেছে গো। ডবল? হ্যাঁ, ডবল হলো আবার কি করে রে? এই যে বিল্টুর বাপ বলছে গরম গরম রান্না করে গরম গরম খাবার খাবে, তো একদিন রান্না করে ফ্রিজে রাখছি, পরের দিন আবার বের করে গরম করছি, তাই ডবল খরচ হলো কিনা তুমি বলো। তবে বৌদি, এই ফ্রিজটার আবার আমার ছোট খোকার মতো হিসের রোগ আছে জানো তো। মানে হিসের রোগ আবার ফ্রিজে? সে কি করে হয়? আরে এই কিছুদিন আগে গো বিকালে খুব ঝড় বৃষ্টি হলো না, সারা রাত তো কারেন্ট ছিল না। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ঘরের মেঝেতে একেবারে জল পচপচ করছে। হ্যাঁ, কারেন্ট ছিল না তো কি হয়েছে? তো আমি বিল্টুর বাপকে বললাম, কি গো তুমি কি রাতে ঘুমের ঘরে বিল্টুকে কি ঘরের মেঝে হিস করিয়েছো নাকি গো? বিল্টুর বাপ তো তেরে মেরে আমাকে বললে, হ্যাঁ ঘরের মেঝে হিস করতে যাবে কেন, বিল্টু বিছানাতেই তিনবার হিস করে ফেলেছে। কি যে বলিস! আমি ভাবছি তো ঘরের মেঝেতে এত জল কোত্থেকে এলো? টর্চ নিয়ে যেই দেখছি দেখি ফ্রিজের নিচ থেকে কলকল করে জল বেরোচ্ছে। এ আবার কি গো, একে আমার ছোট খোকার মতো হিস করে নাকি আবার? ও এই ব্যাপার, আসলে কারেন্ট ছিল না তো সারা রাত, তাই ফ্রিজের বরফগুলো গলে জল হয়ে ওভারফ্লো হয়ে বেরোচ্ছিল। আচ্ছা বৌদি, আমাকে একটা কথা বলো দেখি, ফ্রিজে হিমালয় পাহাড়ের মতো এই গাদা গাদা বরফ জমে কি করে? ফ্রিজে একটা মেশিন লাগানো থাকে, তার কাজ হচ্ছে ভিতরটাকে ঠান্ডা করা। আর তুই তো জানিস বাতাসের মধ্যে কত জলকণা ভেসে থাকে, আর ওই জলকণাগুলোকে টেনে নিয়ে ভিতরে বরফের মতো জমিয়ে দেয়, এই ব্যাপার। এ বাবারে, তাহলে কলকাতার ওই কালু মস্তানকে পুলিশে এমনি এমনি ধরলে বাপু? এ আবার কি মালতি, ফ্রিজের সঙ্গে মস্তান আর পুলিশের আবার কিসের সম্পর্ক? কেন তুমি শোনো নাই, কলকাতার বাতাসে বান্ডিল বান্ডিল টাকা ওড়ে, তাহলে ওরাও নিশ্চয়ই পকেট ওই মেশিনটা নিয়ে ঘোরে, তাই বাইরে থেকে ওইসব বান্ডিল বান্ডিল টাকাকে টেনে নিয়ে ঘরের মধ্যে জমা করে রেখেছে, তাই কালো মস্তান বলছে আমি করিনি, ও করেছে সে করেছে। বাপরে বাপ, কত সব ব্যাপার স্যাপার। মালতি তোর কথায় যুক্তি আছে বটে। হ্যাঁ তবে শোনো বৌদি, ফ্রিজটা তুমি বিক্রি করার ব্যবস্থা করো, ওসব টাকা পয়সা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমাকে টাকা ফেরতও দিতে হবে না। তুমি দেখো দেখিনি কি করে ফ্রিজটা বিক্রি করা যায়। না না মালতি, এটা কি উচিত কাজ হবে? তুই অত টাকা খরচ করে ফ্রিজ কিনেছিস, কিনে নিজের টাকা লস করবি, সেটা কি দেখতে শুনতে ভালো হবে? লস কি করে হচ্ছে গো বৌদি, যদি ছ মাস আমি ফ্রিজটা না চালাই তাহলে গ্যাসের দামে আর কারেন্টের দামে দুটোর দামেই আমার ফ্রিজের দাম উঠে গেল, তো লস আর কোথায় হলো, আমার তো লাভই লাভ গো। সে ঠিক আছে, কিন্তু তোরা শখ করে ফ্রিজটা কিনলি, কষ্ট হবে না বিক্রি করে দিবি? কি আর করব বলো বৌদি, তো তুমি ধরো কালকে আমি মাংসের ঝোল দিয়ে ভাত খেয়েছি, সকালবেলায় দেখছি পেটটা ভুটুর ভাটুর ভুটুর ভাটুর করছে, তা আমি খরচা করে খেয়েছি বলে দু চারবার কি বাদ কমও করবো না? ভালোই বললি মালতী।